আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। বাংলা মাঘ এবং ফাল্গুন মাস, তো তা ইংরেজি ফেব্রুয়ারি মাসে আপনারা কোন কোন সবজি চাষ করবেন এবং সেই সব সবজির উন্নত জাত সম্পর্কে আজকের পুরো ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আশা করছি পুরো ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও শুরুতে যে সবজিটার কথা আলোচনা করব সেটা হচ্ছে ঝিঙ্গে, যা গ্রীষ্মকালীন সবজির মধ্যে জনপ্রিয় একটা সবজি। আমরা ফেব্রুয়ারি মাস থেকে ঝিঙ্গের বীজ বুনে দিতে পারি। হাইব্রিড জাতের যেসব ঝিঙ্গের জাত রয়েছে, যেমন গ্রিন স্টার, বসন্তী, সামিহা, ডায়েট, অনামিকা, হিরো, হারকুলাস, জাগুয়ার, হাজারি, সাগর, অসীম, লোপা 35, তাছাড়া আরও হাইব্রিড জাতের বিভিন্ন জাত রয়েছে। যে কোনো একটা জাতের আপনারা এই সময়টাতে ঝিঙ্গেটা মাচার মধ্যে চাষ করে নিতে পারেন। করলা, যা আমাদের দেশে জনপ্রিয় একটা সবজি, শীত এবং গ্রীষ্ম উভয় মৌসুমে এটা চাষ করা যায়। আমরা এই ফেব্রুয়ারি মাসে করলার বীজ বুনে দিতে পারি। এই সময়টাতে হাইব্রিড জাতের যেসব বীজ বেছে নিতে পারি, যেমন টিয়া, রিয়া, হিয়া, শাহেনশা, বুলবুলি, দিলশান, মিঠু, গ্লোরি, রেসার, লিমা সুপার, তাছাড়া আরও বিভিন্ন কোম্পানি হাইব্রিড জাতের বীজ কিনতে পেয়ে যাবেন। যে কোনো একটা জাত বেছে নিতে পারেন। গ্রীষ্মকালীন সবজির মধ্যে জনপ্রিয় আর একটা সবজি হচ্ছে চিচিঙ্গা, যা আমরা ফেব্রুয়ারি মাস থেকে চাষ করতে পারি। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমরা চিচিঙ্গার বীজ এভাবে 4 থেকে 5 মিটার দূর দূর হাইব্রিড জাতের বীজ বুনে দিতে পারি। হাইব্রিড জাতের মধ্যে যেমন আশা, আশা প্লাস, টাইগার, পদ্মা, সুপ্রিমা, নকশি প্লাস, রানার, তারা ইত্যাদি বিভিন্ন হাইব্রিড জাত রয়েছে। যে কোনো একটা জাত বেছে নিতে পারে। গ্রীষ্মকালীন সবজির মধ্যে জনপ্রিয় আরেকটা সবজি হচ্ছে ঢেঁড়স, যা ফেব্রুয়ারি মাস থেকে আমরা জমিতে অথবা ছাদ বাগানে কিন্তু ঢেঁড়সটা খুব সহজেই চাষ করতে পারি। ঢেঁড়সের হাইব্রিড জাত রয়েছে, যেমন সুবর্ণ সুপার, শাওমি, সুমি, দুরন্ত, আশা, ফাইটার, লাবণ্য, ব্যান্ডি নাম্বার 1 ইত্যাদি যে কোনো একটা জাত বেছে নিতে পারে। বাড়ির চালের মধ্যে যে সবজিটা খুব সহজেই চাষ করা যায় সেটা হচ্ছে চালকুমড়া। এই ফেব্রুয়ারি মাস থেকে আমরা চালকুমড়ার বীজ বুনে দিতে পারি। চালকুমড়ারও হাইব্রিড জাত রয়েছে, যেমন কিউট বেবি, বৈরবী 21, গ্লাক্সি, জুপিটার, শুভ্রা, জালিরাস ইত্যাদি বিভিন্ন জাতের হাইব্রিড জাত রয়েছে। আপনারা যে কোনো একটা বাড়ির আঙিনায় যে কোনো স্থানে চালকুমড়ার বীজ বুনে দিতে পারেন। ভিডিওর মধ্যে যেসব সবজি চাষের পরামর্শ বলছি, সব ধরনের সবজির আলাদা আলাদা ভিডিও রয়েছে। আপনারা চাইলে চ্যানেলটিতে ঘুরে সেই সব পরামর্শ জেনে নিতে পারেন। এই ফেব্রুয়ারি মাসে আমরা বাড়ির আঙিনায় যেসব উঁচু জমি রয়েছে, আমরা সেই সব জমিতে মরিচের চারা রোপণ করে নিতে পারি। মরিচের হাইব্রিড জাত রয়েছে, যেমন সনিক, প্রিমিয়াম, দুম, মেজর, ডেমন, চন্দ্রমুখী, হটমাস্টার, বাড়ি মরিচ 1, বাড়ি মরিচ 2, যমুনা ইত্যাদি হাইব্রিড জাতের মধ্যে যে কোনো একটা জাতের আমরা চারার জমিতে রোপণ করে নিতে পারি। বেগুন, যা এমন একটা সবজি আমাদের দেশে সারা বছরই কিন্তু এটা চাষ করা যায়, তবে এই ফেব্রুয়ারি মাসে যেসব উঁচু জমি রয়েছে বাড়ির আঙিনা সেই সব জমিতে আমরা লম্বা জাতের, যেমন পার্পল কিং, শিংনাথ, নয়নতারা, ললিতা, চৈতি, লুনা, গ্রিনবল, তাছাড়া আরও বিভিন্ন জাত রয়েছে, যে কোনো একটা জাতের চারা রোপণ করে নিতে পারি। টমেটো, যা শীত এবং গ্রীষ্ম উভয় মৌসুমে চাষ করা যায়, এই ফেব্রুয়ারি মাসে আমরা যেসব জাতের টমেটো চারা রোপণ করতে পারি, বাড়ি টমেটো 4, বাড়ি টমেটো 5, বাড়ি টমেটো 6, বাড়ি টমেটো 11, বাহার, রতন, বিনা টমেটো 3, বিনা টমেটো 4, এইসব জাতের মধ্যে আমরা যে কোনো একটা জাত বেছে নিই। এই সময়টাতে আমরা সারি তৈরির মাধ্যমে টমেটোটা চাষ করে লাভবান হতে পারি। বরবটি, যা আমাদের দেশে সারা বছরই কিন্তু চাষ করা যায়, এই ফেব্রুয়ারি মাসে আমরা মাচার মধ্যে 3 থেকে 4 মিটার দূর দূর মাদা প্রস্তুত করে বরবটির বীজ বুনে দিতে পারি। যেমন আমরা ক্যাগর নাটকি, গীতসুন্দরী, 1070, আলো, লালবেনি, গ্রিন লং এইসব জাতের মধ্যে যে কোনো একটা জাত বেছে নিতে পারি। দুন্দল, যা গ্রীষ্মকালীন সবজির মধ্যে আরেকটা জনপ্রিয় একটা সবজি, এই ফেব্রুয়ারি মাস থেকে আমরা দুন্দল চাষ করে নিতে পারি। দুন্দলেরও হাইব্রিড জাত রয়েছে, যেমন ফোরলান 10, আরতি, জ্যোতি, মায়া সুপার, ফুজিয়ান, হোয়াইট এঞ্জেল, মমতা, ধূমকেতু, উল্লাস, তাছাড়া আরও বিভিন্ন কোম্পানির হাইব্রিড জাতের বীজ বাজারে কিনতে পেয়ে যাবেন।
তার মধ্যে আপনারা যে কোনো একটা জাতের এনে মাছের মধ্যে চাষ করে নিতে পারেন। পুঁই শাক যা আমাদের দেশে সারা বছরই চাষ করা যায়, তবে গ্রীষ্মকালীন সময়ে শাকের মধ্যে অন্যতম একটা শাক। খুব কম পুঁজিতে আমরা বাড়ির আঙিনা যে কোনো জায়গার মধ্যে খুব সহজেই পুঁই শাক চাষ করতে পারি। মাদুরি জাতটা অন্যতম একটা জাত। তাছাড়া বাড়ি পুঁই শাকে চৈতি এইসব জাতের মধ্যে আপনারা যে কোনো একটা জাত অল্প কয়েক টাকার বীজ কিনে এনে চাঁদ বাগানে অথবা বাড়ির আঙিনায় বীজগুলা ছিটিয়ে দিতে পারেন। পাট যা আমাদের দেশে অর্থকরী ফসলের মধ্যে অন্যতম একটা ফসল, এই ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমরা অল্প কয়েক টাকার বীজ কিনে এনে জমিতে পাটের বীজ ছিটিয়ে দিতে পারি। পাটের যেমন তুষা পাট, মেস্তা পাট, কেনা পাট, দেশি পাট ইত্যাদি বিভিন্ন জাত রয়েছে, আপনারা যে কোনো একটা জাতের এনে অল্প কয়েক টাকার বীজ এনে ছিটিয়ে দিতে পারেন। ডাটা যা আমাদের দেশে গ্রীষ্মকালীন সবজির মধ্যে আরেকটা জনপ্রিয় একটা সবজি, এই ফেব্রুয়ারি মাসে আমরা ডাটার যেসব বীজ রয়েছে যেমন পান্না, রেড টাওয়ার, গ্রিন টাওয়ার, রেড আর্মি, ভুটান সব ইত্যাদি বিভিন্ন জাতের আপনারা বাজারে বীজগুলা কিনতে পেয়ে যাবেন। সেই সব জাতের মধ্যে আপনারা যে কোনো একটা কিনে এনে জমিতে ছিটিয়ে দিতে পারেন। শশা যা আমাদের দেশে জনপ্রিয় একটা সবজি, যা সারা বছরে কিন্তু আমাদের দেশে চাষ করা যায়। যেহেতু সামনে রমজান মাস, সেজন্য শশার প্রচুর চাহিদা রয়েছে। আপনারা এই সময়টাতে হাইব্রিড জাতের যেমন আলবি, শিলা, পিক গ্রিন, ময়নামতি, গ্রিন বার্ড, মেসি, বনলতা, শীতল, থাইল্যান্ড এক ইত্যাদি বিভিন্ন জাতের শশার হাইব্রিড জাত রয়েছে। জমিতে মাচা তৈরির মাধ্যমে এই সময়টাতে শশা চাষ করে নিতে পারেন। বোম্বে মরিচ বা নাগামরিচ অথবা কামরাঙ্গা মরিচ আপনারা যে অঞ্চলে যে নামে চিনেন, এটা কিন্তু আপনারা ফেব্রুয়ারি, মার্চ এইসব মাসে কিন্তু আপনারা ছাদ বাগানে খুব সহজেই চাষ করতে পারেন। কাঁকরুল বর্তমানে আমাদের দেশে এটা প্রচুর পরিমাণে চাষ করা হয়ে থাকে, এটার প্রচুর চাহিদা রয়েছে। আমরা এই সময়টাতে অর্থাৎ ফেব্রুয়ারি, মার্চ এই মাসগুলাতে আসামি, মণিপুরি, মুকুন্দপুরি, মধুপুরি, আলমি এইসব জাতের মধ্যে যে কোনো একটা জাতের কাঁকরুলের ছাড়া অথবা বীজ সংগ্রহ করে জমিতে মাচা তৈরির মাধ্যমে চাষ করতে পারি। এই ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে আমরা লতি কচু বা মুখে কচু যেগুলা রয়েছে, লতি কচুর মধ্যে লতিরাজ কচু অন্যতম একটা জাত, আর মুখে কচুর মধ্যে বাড়ি মুখে কচু এক, বাড়ি মুখে কচু দুই এইসব জাতের মধ্যে যে কোনো একটা জাত আপনারা বাড়ির আঙিনায় খুব সহজেই কম পরিশ্রমে চাষ করে নিতে পারেন। গ্রীষ্মকালীন সবজির মধ্যে আরেকটা অন্যতম সবজি হচ্ছে পটল, যা আমরা ফেব্রুয়ারি মাস এই মাসগুলোতে পটল চাষ করতে পারি। পটলের ছাড়া সংগ্রহ করে যেমন বাড়ি পটল এক, বাড়ি পটল দুই এইসব জাতের মধ্যে ছাড়া সংগ্রহ করে আপনারা জমিতে চাষ করতে পারেন। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও, আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।